গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। লক্ষ্মীপ্রিয়া আরেকটি ব্লগে স্বাগত জানাই। ওয়েদারটা খুব ভালো জানেন তো, বেশ বাইরে খুব সুন্দর, বাইরে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, জানি না কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, ভালো লাগছে, বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খুব যে উত্তপ্ত গরমটা সেটা কিন্তু নেই, এই গায়ে ঘামটাও হচ্ছে না, ভালো লাগছে। দোলা কদিন ধরে না দুধ খাচ্ছে না জানেন তো, ও দুধটা একটু খায়, মানে রাত্রেবেলায় ওকে দিই খায়, কিন্তু এখন খাচ্ছে না, এই জন্য দুধটা অনেকটা জমে যাচ্ছে। তাই ভাবলাম আজকে একটু সুজি করে নেব। সুজিগুলোও অনেকটা ছিল, দুটো প্যাকেট সুজি ছিল, তো দেখলাম যে সুজিটা করে নিলে সুজিটা নষ্ট হবে না, ওই পোকা ধরে যায় সুজিতে। আর সুজি এই দুধ দিয়ে করে রাখলে না তখন আবার খেয়ে নেবে, ঘুরে ফিরে একটু একটু করে মুখে দিয়ে খেয়ে নেবে, আর না হলে এই দুধ যখন খেতে চায় না কিছুতেই ওকে খাওয়ানো যায় না। আমাদের পাড়াটা দেখুন, এখন সকালবেলা তো, কিন্তু এতটা ঠান্ডা পাড়াটা, এত চুপচাপ, কি সুন্দর, মানে এটা আপনি বসে বসে এখানে গল্প লিখে দিতে পারেন, এতটাই ঠান্ডা পাড়াটা। যে যার কাজে ব্যস্ত, দেখুন এই সকালবেলাটা এত নিস্তব্ধ, যেন মনে হচ্ছে জনশূন্য, কিন্তু যে যার কাজে, কেউ স্কুল চলে গেছে, কেউ অফিসে বেরিয়ে গেছে, হ্যাঁ যে যার বাড়ির কাজে ব্যস্ত হয়ে গেছে, খুব শান্ত একটা পরিবেশ। এই যে আমার বাড়ির নিচটা, এই যে সুজিটা ভাজা হয়ে গেছে, এবার ঘিটা দেব, আর জানেন তো এই নিস্তব্ধতার মধ্যে না মাঝে মাঝে প্রিয়জনের জন্য খুব মন খারাপ করে, যেমন বাবা মা, হ্যাঁ সবসময় তো আর যেতে পারি না, আর এখন সংসারে অনেক দায়িত্ব পড়ে গেছে তাই যাওয়াই হয় না। খুব মাঝে মধ্যে যখন মেয়ের স্কুল ছুটি পড়ে বা কোনো কারণবশত তখনই হয়তো একটু যাওয়া হয়। বাবা নেই, বাবা আজ 10 বছর হলো মারা গেছেন, তো বাবার শূন্যতার খুব অভাবটা ফিল করি, মনটা খারাপ করে। বাবা খুব খেতে ভালোবাসতেন, এত মানে কোনো কিছু রান্না করলেই বলতেন যে আজকে খুব উৎসাহ দিতেন, কিছু রান্না যদি ভালো না হতো, না না ঠিক আছে আবার ভালো হবে, এইরকম উৎসাহ দিতেন, খুব ভালো লাগতো। আর ওই কথাগুলো খুব মনে পড়ে যায়, ছোটোবেলায় বাবার হাত ধরে কত স্মৃতি জড়িয়ে আছে, কত মানে আনন্দের কথাগুলো জড়িয়ে আছে, এক নিমিষে চোখ বন্ধ করলেই সেগুলো মানে কি বলবো, র্যাপিডলি মনে পড়ে যায়। হয়ে গেছে ভাজাটা, ঘি দিয়ে সুজিটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় জানেন, দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। আমি এমনি মিষ্টি জিনিসের প্রতি আমার একটু আকর্ষণ বেশি। আর জানেন তো
যে শুধু বাবার বাবার জন্য তো মন খারাপ পড়ে এবং দিদিদের জন্যও মন খারাপ পড়ে, মা দিদি, কিন্তু ওই যে যে যার কাজে সংসারে ব্যস্ত হয়ে গেছি, হ্যাঁ, কারোরই হয়তো সময় নেই। ওই হয়তো যখন দুর্গা পুজো আসে বা কোনো অকেশনালি তখন হয়তো দেখা হয়, এছাড়া যাওয়ার আর উপায় নেই। দেরি এদিক ওদিক কাজ করতে করতে সংসারে সবাই ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, এই সমস্ত দিনগুলোতে একটু মনে পড়ে, মনটা খারাপ করে উঠে। কথা বলতে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, ভাগ্যবতী মনে করি, কেননা আমি এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। বিশেষ করুন এত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আমি ছোটোবেলা থেকেই খুব মানে প্রকৃতি প্রেমিক বলতে পারেন, এতই ভালোবাসি প্রকৃতির সঙ্গে, এত সময় কাটাতে ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। তো এই যে আমাদের বাড়িটা পুরো এত সুন্দর, পাখি, তারপরে গাছপালা এত সুন্দরভাবে সাজানো, আমার সব সময় খুব নিজেকে ভগবান মনে হয়। তাই আমি ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভগবান তুমি আমাকে এত ভালো একটা পরিবেশ দিয়েছো, ঠিক আমার মনের মতো। আমার যখনই মন খারাপ পড়ে আমার মনটা ঝট করে ভালো হয়ে যায়। এই প্রকৃতি সমস্ত মানে কি বলবো, গাছপালা, পশু পাখি, নানা রকম জিনিস দেখে দেখুন বাইরে থেকেও কত সুন্দর লাগে, মানে ঘরের ভিতর থেকে বাইরেটা কত সুন্দর লাগে। দেখুন মনে হচ্ছে প্রকৃতি তার আদরের স্নেহের হাতটা বাড়িয়ে দিচ্ছে। এত সুন্দর হাওয়াটা যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কী সুন্দর লাগে আমার খুব। এগুলো নিয়ে আমি ভীষণ কি বলবো, আমার মনকে ছুঁয়ে যায় এগুলো। আমার সুজি একদম কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নিই। এই সুজি এভাবে ছড়িয়ে দিয়ে আমার মেয়ে জানেন তো ওই চাকু বা চামচ দিয়ে ও কেকের মতো কেটে কেটে খেতে খুব ভালোবাসে। ওর এত ভালো লাগে, মা তুমি এভাবে কড়াইয়ে করে মানে থালাতে এভাবে সাজিয়ে দেবে, আমি ঘুরে ফিরে খাবো, ঠিক আছে? তাই ওর জন্য এভাবে আমি করে নিই, ভালোবাসে খুব। চলুন এদিকে এই দুটা কমপ্লিট হলো, এবার স্নান করব, স্নান করে পুজো করে আবার রান্নায় লেগে পড়ব। এত সুন্দর জায়গায় অবস্থিত জানেন তো, এখান থেকে এই যে তিনতলা অংশটা দেখছেন এটা ব্যাংক, ব্যাংকটা খুব কাছে। তারপরে এই গলি থেকে 2 মিনিট হাঁটলেই বড় বাজার, যেখানে আপনি সব কিছু বাজার করে নিয়ে চলে আসতে পারবেন। এখানে মা দুর্গার মন্দির রয়েছে, বেশ ভরপুর জায়গাটা, ভরার জানেন তো। আমার পুজো শেষ হয়ে গেল, এবার রান্নায় লেগে পড়ব। এই দেখুন এই গাছটা দেখিয়েছিলাম না, এখন কি সুন্দর, এখন কুড়িও এসেছে আবার ফুলও ফুটছে। আমার ভাত হয়ে গেছে, এবার মাড়টা ঝরিয়ে নেব। দিয়েছি, এবার রান্না শুরু করে দেব। ভাত হয়ে গেল, এই যে একটুখানি এই যে একটু করলা দিয়ে, বেগুন দিয়ে, সর্ষে দিয়ে করব। আর এই যে ছোট মাছ করব হচ্ছে একটু বড়ি দিয়ে। ছোট মাছ এনেছে আমার হাজবেন্ড, আলু বেগুন আর এই ছোট বড়ি দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, খুবই ভালো লাগে। পাতলা পাতলা ঝোল খেতে খুবই সুন্দর লাগে। এই যে একটু এটাতে আছে একটু বাটা মাছ আছে, আর এই যে একটুখানি পিউলি মাছ আছে, পিউলি মাছটা একটু চচ্চড়ি করব। এই জন্য একটু পেঁয়াজ আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে সবজিটা রাতের জন্য করব, রাত্রেবেলায় করে নিলে সুবিধা হবে। চলুন রান্নাটা করে নিই। জানেন তো এই রান্না করতে করতে কত স্মৃতি যে মনে পড়ে যায়, ছোটোবেলাকার কত স্মৃতি। এই মা রান্না করতো আর পিছনে দাঁড়িয়ে,
ভালোমন্দ রান্না হলেই বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম যে মা একটু আমাকে দাও একটু টেস্ট করি। হয়তো মা স্কুলে চাকরি করতেন, তো দিদুনি ছিলেন, তো রবিবারটা ছুটির দিন ছিল, তখন মা একটু মাংস ভালো মন্দ রান্না করতো যখন, তখন খুব সুন্দর একটা সুস্বাদু টেস্ট হতো, আর গন্ধ তো মানে কী বলবো জবাব নেই, সেই গন্ধে আকৃষ্ট হয়ে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম ঠিক পিছনে যে মা কখন তুমি একটু মাংস দেবে টেস্ট করতে। আর টেস্ট করতে করতে অনেকটাই খাওয়া হয়ে যেত, আর সেইগুলো এখন মনে করলে ভীষণ ভীষণ মিস করি, যেন মনে হয় আবার ছোটোবেলায় ফিরে গেলে মানে কোনো টাইম মেশিন জাতীয় কিছু যন্ত্র যদি থাকতো তাহলে হয়তো সেই শৈশবে যদি ফিরে যেতে পারতাম আবার খুব আনন্দ করতাম, এরকম যেন আরও ফিরে পেতে চাই সেই সময়গুলো, কিন্তু তা তো আর হয় না বলুন, যেটা চলে যায় শৈশবটা, তাই শৈশবটা বলে না খুব স্মৃতিমধুর হয়, এইগুলো খুব মনে পড়ে ছোটোবেলাকার কথা, এই রান্নাঘরে রান্না করতে করতে অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটোবেলাকার। বাবা মা দুজনেই রান্না করতে ভালোবাসতেন, তো ছোটোবেলায় যখন বাবাও স্কুলে বাবা অফিসে চাকরি করতেন আর রবিবারটা ছুটির দিন, বাবাও রান্না করতো, আর তখন আমরাও বাবাকে বলতাম বাবা তুমি হয়তো তুমি কি রান্না করছো আমাদেরকে একটু দাও, বা বাবা বলতো আমার কাছে রান্নাটা শিখ, তো তখন আর ধৈর্য থাকে কই, একটুখানি দেখার পরে ব্যাস বাবা তুমি রান্না করো আমরা চললাম, তখন খেলতে বেরিয়ে যেতাম। আর জানেন তো এই রবিবার বাবার সঙ্গে আমাদের বাজার যাওয়াটা ধরা বাঁধা ছিল ছোটোবেলায়, নয় দাদা আমরা পাঁচ ভাই বোন, আমার দুটো দাদা আছে দুটো দিদি আছে, তো ঝোরদার সঙ্গে আমার বন্ডিংটা একদম বন্ধুর মতো, হ্যাঁ ওর সঙ্গে আমার বয়সের ডিফারেন্সটা খুব কম, তো সেই জন্য ও আর আমি মিলে পালা করে বাজার যাওয়ার একটা কী বলবো একটা বাজার যাওয়ার মাথায় কাহিনি গড়েই ফেলতাম, কি না তো বাবা আমার এটা লাগবে আমাকে নিয়ে চলো, মা আমার এটা লাগবে আমাকে নিয়ে চলো, তো রবিবার আর স্পেশালি যেতাম কেন বলুন তো, ওই যে মাছের বাজারে বিভিন্ন রকম মাছ দেখতে ভীষণ ভালো লাগতো ছোটোবেলায়, বাবার হাত ধরে ধরে ওই মাছ চেনাটা আজও খুব খুব মিস করি। আমার করলার চচড়িটা হয়ে গেল, এই একটু মাছটা বসিয়েছি, ছোটো মাছের চচড়িটা করবো, তাই মাছগুলো ভাজতে বসিয়েছি, আর ওইদিকে বড়ো মাছ যে বাটা মাছগুলো এনেছিলো আমার হাজব্যান্ড বাটা মাছটা ভেজে রেখেছি, এবার ওটার পাতলা করে আলু মরিচ ঘোল করবো, একটা কালো জিরা দিয়ে দিলাম, লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এই সব রান্নাগুলো বেশিরভাগই মায়ের কাছ থেকে আর বাবার কাছ থেকেই শেখা, বাবা মা দুজনেই মিলেমিশে রান্না করতে ভালোবাসতেন জানেন তো, তখনকার সময়টা খুব ভালো ছিল, মা বাবা দুজনেই রান্না করতেন, এই রবিবার মানে এই রবিবারগুলো এমন সুন্দরভাবে আমরা কাটাতাম, খুব আনন্দের দিন হতো, মানে ছটা দিন বাবা মাকে সেরকমভাবে কাছে পেতাম না, তারা যেহেতু কর্মজীবনে ব্যস্ত থাকতেন অফিস আর মায়ের স্কুল, রবিবারটা আমাদের কাছে খুব প্রিয় দিন ছিল। তাই জানেন তো মাঝে মাঝে ভাবি যে যে মেয়েটা মানে এক দণ্ড বাড়িতে থাকতো না, মানে সারাক্ষণ চড়ে বেড়াতাম, এত মানে বাইরে ভালোবাসতাম বেড়াতে, ঘুরে 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 মানে বিকেলবেলায় হয়তো সন্ধ্যেবেলায় মা ডাকছে তখন বাড়ি, মানে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প, তারপরে গাছে ফুল পেরে খাওয়া পেয়ারা খাওয়া, মানে সেই দিনগুলো মনে পড়লে ভীষণ ভীষণ মিস করি, হ্যাঁ আর খুব মনে পড়লে খুব মনটা ভালো হয়ে যায়, সেই ছোটো ছোটো স্মৃতিগুলো এত সুন্দরভাবে মনকে নাড়া দিয়ে যায়, আর এই সেই ভাবতেই বলছি যে সেই মেয়ে হ্যাঁ যে কখনো বাড়িতে থাকতে চাইতো না দিন মান করে বেড়াতো, সেই মেয়ে এখন কত কাজের সাথে এবং বাড়ির সমস্ত ডিউটি দায়িত্ব সামলে এখন একটা বাড়ির পরিণত গৃহিণী হয়ে উঠেছে, আর আমি বলে না হয়তো সমস্ত মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাটা একই, জানেন তো প্রত্যেকটা মেয়ে
ছেলে মেয়ে যেই হোক না কেন, ছোটবেলায় এত স্বতঃস্ফূর্ত জীবন যখন করে, মানে একটা আকাশে ওড়ার পাখির মতো, মানে যখন যেখানে খুশি যাওয়া, মানে যা খুশি, ভরপুর স্বাধীনতাপূর্ণ। হ্যাঁ, সেখান থেকে আরেকটা পরিবেশে নিজেকে পুরো মানিয়ে নিয়ে এবং মানে কি বলবো, সমস্ত দায়িত্বকে খুব নিখুঁতভাবে করে নিতে শিখে গেছে। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালারটা বেরিয়েছে। যে পাতলা মাছের ঝোলটা খেতে খুবই ভাল লাগে, বড়ি দিয়ে একটু কালোজিরা ফোড়ন দেওয়ার পরে ওগুলো একটু নাড়াচাড়া করে, তারপরে ওই আপনার একটু জিরে গোলমরিচ দিয়ে, তাতে একটু আলু বেগুন, খুবই সুন্দর লাগে আর টেস্টটাও খুব ভালো হয়। আর এই যে এবার আমি একটু তরকারিটা করে নেব, রাত্রিকার তরকারিটা ফোড়ন দিলাম। সকালবেলা থেকে উঠে মানে অনেক কাজ থাকে, ভাবি যে কী করে করব, কিন্তু কি বলুন তো, সকালবেলা থেকে একটু মাথায় ভেবে নিই যে পরপর কোন কাজগুলো করলে আমার সুবিধা হয়। যেমন এই তরকারি পাতাগুলো আগে আমি যদি ঘুম থেকে উঠে মানে স্নান করার আগে এই টিফিনটা খাওয়ার সঙ্গে সঙ্গে কেটে বেছে নিই, তাহলে আমার মনে হয় আমার খুব সুবিধা হয়। আমি যখন কোথাও বেরোই তখনও ঠিক তাই, আমি এই সবজিপাতি তরকারি সবগুলো কেটে এবং ভাতে জল টল রেডি করে রাখি। সেক্ষেত্রে আমার কী হয়, খুব যেখানে এক ঘন্টা দু ঘন্টা রান্না করতে লাগে, সেখানে খুব জোর হয়তো এক ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট হয়ে যায়। চলুন ঝোলটা নামিয়ে নিই। আমার মেয়ে জানেন তো সব রকম সবজি একদমই খেতে চায় না, যার কারণে আমি তাড়াতাড়ি করে সবজি রান্নাটা করে রাখছি। ও দেখতে পাবে না ওর ভিতরে কী কী সবজি দিয়েছি, না তো সব বেছে বেছে রেখে দেবে। ওর স্বভাবটা এরকম, ও কিছুতেই সব সবজি খেতেই চায় না, কিন্তু খাওয়াটা তো খুব জরুরি বলি। হ্যাঁ, আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে কী গিফট দিয়েছে সেটা তো সারপ্রাইজ আছে, সেটা আপনাদের অবশ্যই দেখাবো বলেছিলাম। তো এই যে সারপ্রাইজ গিফটটা অবশ্যই দেখাবো। এখন তো দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে বসবো, কী দিয়েছে অবশ্যই দেখাবো। মেয়ে স্কুলে যাবে, ওই জন্য টিফিনটা রেডি করে নিলাম, এবার টিফিনটা ওকে ভরে দেব। মেয়ে রেডি হয়ে গেছে, একটু আলু ভাজা করলাম আর পরোটা করেছি আর সুজি। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন ভরে নিচ্ছে, এবার বেরিয়ে যাবে। একটু সকাল সকাল যায় তাহলে কি হয়, ওই একটু বসার জায়গাগুলো পেয়ে যায় আগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে অ্যানিভার্সারি গিফট আমার হাজবেন্ড কি দিয়েছে আমি দেখাবো। এই যে আমার হাজবেন্ড অ্যানিভার্সারি গিফট দিয়েছে, এটা আমার খুব দরকারও ছিল এই মানে জিনিসটা, কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল। আমি তো একটু রিলস টিলস বানাতে ভালোবাসি, তাই হাজবেন্ড এটা গিফট করেছে আমার অ্যানিভার্সারি গিফট। আর খুব আমি খুব খুশি, আমি আগে জানিনি, কারণ অনলাইনে এটা সারপ্রাইজ ছিল গিফটটা, আজকে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লক্ষ্মীপ্রিয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আমার ভিডিওগুলো কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।